উরুগুয়ে গানাকে 2-0 গোলে হারিয়েও লাভ হয়নি। কাতার বিশ্বকাপ থেকে বিদায়, দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে। উরুগুয়ে কোচ যখন সোয়ারেজকে মাঠ থেকে উঠিয়ে নেয়, তখন সোয়ারেজের মুখে হাসি ছিল, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ থাকেনি। পর্তুগালের বিপক্ষে কোরিয়ার 2-1 গোলে এগিয়ে থাকার খবরটা আসে, তখনই কান্নায় লুটিয়ে পড়েন লুইস সোয়ারেজ। এদিকে উরুগুয়ে যদি আর একটি গোল করতে পারত, তাহলে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারত। 2-0 গোলে জিতে কোনো লাভ হয়নি উরুগুয়ে। শত চেষ্টা করেও গানার জালে আর কোনো গোল করতে পারেনি উরুগুয়ে। আর একটি গোল করতে পারলেই অন্যরকম হতো। গ্রুপ পর্বের আরেক ম্যাচে পর্তুগালকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে দুই দলই খুব ভালো পারফরমেন্স করে 1-1 গোলে বিরতিতে যায়। হাফ টাইমের পরে দুই দলই মরিয়া হয়ে ওঠে গোল করার জন্য। পর্তুগাল সুযোগ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি, তবে দক্ষিণ কোরিয়া ঠিকই সুযোগ কাজে লাগায়, খেলার অতিরিক্ত সময়ে গোল করে বসে। সাথে সাথে শেষ 16 নিশ্চিত হয় দক্ষিণ কোরিয়ার জন্য এবং বিদায় হয় উরুগুয়ে। সেই সাথে রাউন্ড 2-তে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ ব্রাজিল টিম। এখন দেখার বিষয় ব্রাজিলের সাথে কেমন পারফরমেন্স করে দক্ষিণ কোরিয়া।